hit the subscribe button and press the bell icon for more video. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে দারুণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হলো কিভাবে আমরা ফেসবুক ফ্যাম তৈরি করব এবং সেটা ফেসবুকে পাবলিশ করব। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটার ফ্রাম তৈরি করার জন্য দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপ দুইটা হলো একটা ইরেজার ব্যাকগ্রাউন্ড আর একটা ফটো এডিটর। এই দেখুন, আমি ফটো এডিটর এবং ইরেজার আলাদা করে নিলাম যাতে কাজ করতে সুবিধা হয়। তো আমি আজকে যে ফ্রামটা তৈরি করবো এটা হলো 21 ফেব্রুয়ারিকে নিয়ে তৈরি করবো। এই জন্য আমি গুগল থেকে এই শহীদ মিনারের ছবিটা ডাউনলোড দিয়ে রাখছি। তো আপনি যেটার উপরে ফ্রাম তৈরি করবেন সেটা ফটো নিয়ে রাখবেন। তো চলুন ফটো এডিটরটা ওপেন করে আমরা একটা ফটোর সাইজ নেব 800x300 নিলাম, নিয়ে এরকম হবে ফটোটা। তো চলুন আমরা এবার শহীদ মিনারটা এই ফটোর উপরে অ্যাড করব। তো এই জন্য এই যে ফটোতে ক্লিক করে শহীদ মিনারটা এই হোয়াইট ফটোর উপরে নিয়ে এসে বসাবো। তো একটু সাইজ করে নেব। তো এরপর অ্যাপ্লাই ক্লিক করে শহীদ মিনারটা ঠিকঠাক একটা জায়গা মধ্যে বসাই দেব। তো আমি কোনায় বসাই একটু সিস্টেম করে মোটামুটিভাবে, এটা শুধু আমি আপনাদেরকে দেখানোর জন্য বসাচ্ছি। তো এরপর এখানে কিছু টেক্সট লিখবো, টেক্সট লেখার জন্য ক্লিক করে এখানে লিখবো যেহেতু 21 ফেব্রুয়ারি, এখানে আমি অমর 21 ফেব্রুয়ারি লিখবো, লিখে এটার উপরে বসাই। এখানে লিখলাম অমর 21 ফেব্রুয়ারি। তো এটা একটু লম্বা করে দিলাম। তো আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। তো এখানে আরেকটা আমি টেক্সট যদি বসাই যে বসাই 21 আমার অহংকার বসাবো। তো দেখি কালারটা একটু চেঞ্জ করে দেব। তো 21 আমার অহংকার ঠিকঠাক মতো বসাই। তো বন্ধুরা এটা শুধু আপনাদের দেখানোর জন্য, তো আপনারা নিজেদের পছন্দ মতো বানাই নেবেন। আমারটা আমি যেভাবে বানাবো আপনারা শুধু এরকম করে বানাই নেবেন। এরপরে আমি কীভাবে ফেসবুকে পাবলিশ করতে হয় সেটাও দেখাবো। তো আগে আমরা ফ্রেমটা তৈরি করব, কারণ ফ্রেমটা যদি ঠিকঠাক মতো তৈরি না হয় তাহলে কিন্তু পাবলিশ করা যাবে না। তো আমি আমার অহংকারটা লিখে 21টা কেটে দিলাম, 21টা আমি ওপরে বসাবো। তো এখানে আমার অহংকার এই লেখাটা বসাই, এবার আমি 21টা ওপরে বসাই দেব। এটা কালারটা একটু অন্য কালার দেব, 21-এর কালারটাও একটু চেঞ্জ করব যাতে আলাদা আলাদা কালার দেখা যায়। তো হ্যাঁ, 21 আমার অহংকার। তো কেমন হলো আমি নিজেও জানি না, আমার কাছে ভালো মনে হচ্ছে, তাই আমি এটাই সিলেক্ট করে নিলাম। তো এবার আমি সেভ করতে পারি, গ্যালারিতে সেভ করে দিলাম, আমারটা সেভ হয়ে গেছে। তো এবার এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে না আগে করবো না, আবার আমরা ফটোটা নতুন করে আরেকটা ফটো নেব।
প্লাস আইকনে ক্লিক করে এখানে আমি চতুর্দিকে 2500 সাইজ দেব, যাতে ফটোটা বড় হয়ে যাবে না, কিন্তু অনেক বড় একটা ফটো দেখা যাচ্ছে। তো এরপরে আবার যে ফটোটা আমরা বানালাম সেই ফটোটা এই ফটোটার উপরে বসায় নেব। তো ফটোটা খুঁজে নিয়ে আমরা ওই সাদা যেটা নিলাম এটার উপরে নিচ দিয়ে বসাই দেব। তো আপনারাও কিন্তু এরকম করেই বসাবেন। ঠিকঠাক মতো বসাই দেব। তো হ্যাঁ, আর দিকে দেব, একেবারে পারফেক্ট করে বসাই দেবেন। তারপর ওভার টিক মার্কে ক্লিক করে ফটোটা সেভ করে দেব আমরা। হ্যাঁ, আমার ফটোটা সেভ হয়ে গেছে। তো এবার আমরা ইরেজার দিয়ে পিছনের যে সাদা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা আমরা রিমুভ করে দেব। তো ফটোটা এরকম। তো এবার আমাদের ইরেজারের কাজ। তো এই লোড ফটোতে ক্লিক করবো, করার পরে এলাও পারমিশনটা দিয়ে দেব, দেওয়ার পরে গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমরা এই ফটোটা সিলেক্ট করে নেবো। এই ফটোটা এখনই এডিট করলাম। এবার উপরে যে ডাউন বাটন দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করবো, করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান। বাম দিক থেকে অটোতে ক্লিক করে সাদা ব্যাকগ্রাউন্ডে ছেড়ে দেওয়ার সাথে সাথে পিছন থেকে সাদা অংশটা চলে যাবে। এই যে সাদা অংশটা চলে গেছে, এবার আমরা উপরের যে ডান পাশে উপরের কোনায় দেখতে পাচ্ছেন সেভ, ওখানে ক্লিক করে সেভ করে দেব। আমার ফেব্রুয়ারি লেখাটা একটু উপরে চাপ পরে উঠে গেল, এগুলো আমি আবার নিয়ে আসবো, রিপেয়ারে করে নিয়ে আসবো, নিয়ে এসে এবার ওটা ক্লিন করে দেব। দেওয়ার পরে আমি সেভ করে দেব। তো মোটামুটি খুব ভালো যে তা না, তো সেভ করে দেওয়ার পরে গ্যালারিতে দেখবো ফটোটা যে কেমন হলো। এই যে এরকম হলো। তো এটা এবার আমরা কীভাবে ফেসবুকে ফ্রেম হিসেবে পাবলিশ করব এবার আমরা সেটা দেখব। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো মনোযোগ দিয়ে দেখবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমরা যে ফ্রেমটা তৈরি করলাম, তো এবার আমরা সেটা ফেসবুকে পাবলিশ করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফ্রেমটা ফেসবুকে পাবলিশ করতে হয়। এজন্য আমাদের প্রোফিন ব্রাউজারটার প্রয়োজন হবে, কেননা এই ব্রাউজার দিয়ে সহজ হবে কাজটা। তো প্রোফিন ব্রাউজারটা ওপেন করব, এরপর আমরা ফেসবুকে লগ ইন করবো। তো ফেসবুকে লগ ইন করার পর অবশ্যই রিকোয়েস্ট ডেস্কটপ সাইটটা ইনেবল করে দিতে হবে। এরপর যদি এরকম ইন্টারফেস আসে, তখন এই যে উপরে লিঙ্কে ক্লিক করে এই বাম দিকে এসে এই এম ফেসবুক পর্যন্ত কেটে দিয়ে এখানে ওয়েব বসাতে হবে। এরপর ডেস্কটপ মোড হয়ে গেল। তো এরপর আমরা আমাদের হোমে চলে যাব বা আমার প্রোফাইলে চলে যাব। আমি আমার প্রোফাইলে আসার পরে এই যে আবার যে আমার এই সার্চ বক্স বা লিঙ্কের জায়গাটা এগুলো সব কেটে দিয়ে এখানে লিখতে হবে যে ক্যামেরা ইফেক্ট। ক্যামেরা ইফেক্ট লিখে আবার আমরা গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো
একটু ওয়েট করব। তো বন্ধুরা, এরকম ইন্টারফেস যখন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিঙ্ক। তো আমরা এই যে দ্বিতীয় যে সেকেন্ড লিঙ্কটা দেখা যাচ্ছে, ফেসবুক ফ্রাম স্টুডিও, ফেসবুক ফর ডেভেলপার। তো আমরা এখানে ক্লিক করব, এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা একটু দেখব, জুম করে এখানে লেখা আছে ক্রিয়েটিভ ফ্রাম এবং ম্যানেজ ফ্রাম। তো আমি ম্যানেজ ফ্রামে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন এখানে দুইটা মোবাইল ফোন। তো বাম পাশেরটা লেখা ওপেন স্পার্ক এয়ার হিউব, তারপরে ডান পাশেরটা লেখা ওপেন ফ্রাম স্টুডিও। তা আমি ওপেন ফ্রাম স্টুডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখাচ্ছে যে এর আগে আমি কয়টা ফ্রাম ফেসবুকে পাবলিশ করছি আমার সেই ফ্রামের লিস্টগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 21 ফেব্রুয়ারি সম্পর্কে এর আগেও একটা ফ্রাম পাবলিশ করছি, ঈদ মুবারক, তারপর ব্রাজিল, হলি, রমজান। রমজানে দুইটা করছিলাম, ব্রাজিলে একটা করছিলাম, ঈদ মুবারকে করছিলাম। এগুলো হলো একটা করছিলাম 23 জুন 2018, 23 জুন 2018, এগুলো সবগুলো 23 জুন 2018। শুধু এই লাস্টেরটা 20 ফেব্রুয়ারি 2019, ও একটা 14 মে, এই পাশেরটা ক্রিয়েটেড ডেট হলো 14 মে, একটা হলো 18 মে, 26 মে, 13 জুন, 20 ফেব্রুয়ারি। এগুলো আমার আগের যেগুলো পাবলিশ করেছিলাম, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমার সবগুলো অ্যাপ্রুভ হয়েছে। এগুলো হলো অ্যাপ্রুভ এবং অ্যাক্টিভ, এই সবগুলো অ্যাক্টিভ আছে। এগুলো তার আইডি, এগুলো ফ্রামের আমার ফটো যেগুলো আমি তৈরি করছিলাম। আর এই যে আমি এই আইডি থেকে তৈরি করছি, এই জন্য আমার এই আইডির এগুলো শো করতেছে। তো এখন আমরা যেটা যে ফ্রামটা ক্রিয়েট করছি নতুন করে, সেটা আমরা পাবলিশ করব। এজন্য আমাদেরকে যা করতে হবে, এই যে ডান পাশে ওপরের দিকে আসব, আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওপেন ফ্রাম স্টুডিও। তো আমরা এইখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে ফ্রামটা আমার কেমন, মানে আপলোড করার পরে কী সিস্টেম হবে, এখানে মোবাইলে কেমন, মানে স্কোয়ার, তারপরে সার্কেলার। তো আমি আগে ফ্রামটা আপলোড করে নেব। আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে আপলোড আর্ট, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে এখন ফ্রামটা আমরা মেমোরি কিংবা গ্যালারি থেকে আপলোড করে নিয়ে আসবো। তো আমরা গ্যালারিতে আসবো, আসার পরে এই যে আমার ফ্রাম ছিল এটা। তো ফ্রামটা আপলোড হচ্ছে, একটু ওয়েট করব আপলোড হওয়ার জন্য। আপলোড কমপ্লিট। তো এখানে একটু দেখতে পাচ্ছেন যে কেমন দেখাবে ফ্রামটা আমার, এই যে এখানে ফ্রামের ছবিটা দেখা যাচ্ছে। তো এই যে এখানেও দেখা যাচ্ছে। তো এখানেও দেখা যাচ্ছে। তো এবার আমরা কী করব, যখন এরকম আপলোড হয়ে গেছে, এরপর আমাদেরকে যা করতে হবে, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছে নেক্সট অপশন, নিচের দিকে আসার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে একটা নাম দিতে হবে, এখানে নাম চাচ্ছে। তো আমি এখানে নাম দেব 21 ফেব্রুয়ারি। তো এখানে কিওয়ার্ডের জায়গা তো আমি 21 ফেব্রুয়ারি দেব। একুশে ফেব্রুয়ারি
দিয়ে আবার নেক্সটে ক্লিক করব। এবার নেক্সটে ক্লিক করার পরে দেখুন আমার ফ্রেমটা ফোন মোবাইলে কেমন শো করবে এখানে সেটা দেখাচ্ছে। তো এরপর এদের নিচে দেখতে পাচ্ছেন যে পাবলিশ, পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আরও শিওর, যদি শিওর থাকে তো ওকে করতে বলতেছে, তো আমি শিওর ওকে করে দিলাম। ওই কারণ এখানে পাবলিশিং ইফেক্ট মানে লোড হচ্ছে। হ্যাঁ, এরপর দেখুন ইওর ফ্রেম হ্যাজ বিন পাবলিশড, এখানে লেখা আসলো ইওর ফ্রেম হ্যাজ বিন পাবলিশড। তো এবার আমরা এখানে ডানে ক্লিক করে ডান করে দেবো। ব্যাস, এবার দেখুন এবার আমরা যেটা দেখব, আমার আগে যতগুলো ফ্রাম ছিল সবগুলো পাবলিশ হয়ে গেছে এবং অ্যাপ্রুভ, এই সাইডে অ্যাপ্রুভ দেখাচ্ছে আর এই সাইডে সব অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন যেটা আপলোড করলাম এখানে দেখতে পাচ্ছেন ইন রিভিউ এবং ইন অ্যাক্টিভ আছে। তো এটা যখন পাবলিশ হয়ে যাবে তখন আমাকে ফেসবুকে নোটিফাই করবে যে আপনার ফ্রামটা পাবলিশ হয়ে গেছে। এই যে দেখুন একটা স্ক্রিনশট, এই যে এর আগে একটা দিয়েছিলাম, এই যে এখানে দেখুন যে লেখা আছে দা 21 ফেব্রুয়ারি হ্যাজ বিন অ্যাপ্রুভ। এখানে আমার আগের ফ্রামটা, এই যে আগের ফ্রামের ছবিটা শো করতেছে। তো বন্ধুরা, আশা করি আমার এই ফ্রামটাও যখন পাবলিশ হবে, অ্যাপ্রুভ হবে, তখন এরকম একটা নোটিফিকেশন আমার কাছে চলে আসবে। দুই থেকে তিন ঘন্টার ভিতরে এটা অ্যাপ্রুভ হয়ে যায়, তারপরে আমাকে নোটিফিকেশন করে জানিয়ে দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে, তাহলে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার।